বা 14 বছর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি। একসময় এই স্টেজে যারা বসতেন, যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম, জাতির কাছে যেত, আজকে স্টেজে বসা লোক একজনও এখানে উপস্থিত নেই। তারা চলে গিয়েছেন মোলার কাছে, রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল ভার। তাদের অপরাধ ছিল আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছিলেন। 1000 বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে। এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমরা তৌহিদবাদী হওয়ার কারণে আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে। 5 জন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে। 1 জনের সাথে তৎকালীন র‍্যাবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে, সুস্থ হয়ে আর বাসায় ফিরলেন না, সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত করা হয়নি, তার জানাজায় যারা শরিক হতে গিয়েছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু ভাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায়। অপরাপর নেতৃবৃন্দ